স্বাধীনতা রংপুর জেলা ইউনিটের সম্মানিত সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রিয় রংপুরবাসী, মধ্যবর্তী স্থান হোক এটাই আমাদের দাবি। কিন্তু যে কুচক্রী মহল পায়দারা করে মিঠা পুকুরের বৈরিয়া দিবসের মাননীয় প্রধানমন্ত্রী কৃষি বান্ধব কৃষক রত্ন দয়াত্রী শেখ হাসিনা যখন একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে এক সময় সাদা যে বন্টনের নিয়ম করে দিয়েছিলেন, তার এই পরিপ্রেক্ষিতে আজকে সার কৃষকের পিছনে দৌড়াচ্ছে, এটা বাস্তবতা। প্রত্যেকটি স্থান আমাদের সেখানের জন্য খুব হুমকি স্বরূপ, আমাদের কে নিরাপত্তা দিবে, তাই সদর স্থাপন করা হোক এটাই আমাদের দাবি। দাবি মধ্যে একটাই, রংপুরের মধ্যবর্তী স্থানে 20,000 মেট্রিক রক্ত রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পিসিআইসির সম্মানিত বাবুল, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাজেদ আলী বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানব বন্ধনে উপস্থিত আমাদের রংপুর জেলার সম্মানিত কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে রাজপথে দাঁড়ানোর কথা ছিল না, আমরা সেখানে তার ইঙ্গিতে আজকে আমাদেরকে রাজপথে নামানো হয়েছে। অনুরোধ করা সত্ত্বেও রংপুর থেকে কি করার জন্য তিন গুণ লাভ পাবে এই স্বার্থে গোটা রংপুরের প্রায় 50 লক্ষ মানুষের, প্রায় 30 লক্ষ কৃষকের আজকে বঞ্চিত করে একটা গোষ্ঠীকে রক্ষা করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা এর জন্য সার সমিতির সদস্য বৃন্দ, সভাপতি, সম্পাদক সহ কৃষক প্রতিনিধি সহ আমরা বিসিআইসিতে যোগাযোগ করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম। আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সম্মানিত ডিলার, 8টি উপজেলা থেকে ডিলার এবং কৃষক প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে 34টি সারের গোডাউন নির্মাণের এক থেকে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, রংপুরেও তার একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এই গোডাউন প্রাথমিক পর্যায়ে দর্শনা পৌঁছায়, যেখানে রেল লাইন আছে, যেখানে মেট্রোপলিটনের, যেখানে গাড়ি ঘোড়ার সুবিধা আছে, যেখানে পুলিশ প্রশাসনের সহযোগিতা সহজীকরণ আছে, যেখানে দ্রুত সার 8টি উপজেলায় পৌঁছায় দেওয়া যাবে, এরকম একটি জায়গায় প্রাথমিক পর্যায়ে বিসিআইসি কর্তৃক গোডাউন নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে আমরা জানতে পারলাম একটি চক্রান্তকারী মহল, মাননীয় প্রধানমন্ত্রী জানেন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সেই বাফার গোডাউন যে রংপুরে নির্মাণের কথা হয়েছিল পাহাড়ি মৌজায়, সেটি পাশ হওয়ার পরেও 50 কিলোমিটার দূরে মিঠাপুকুর থেকে মিঠাপুকুরের বৈরাটিতে নির্মাণ করার একটি চক্রান্তে লিপ্ত হয়েছে একটি গোষ্ঠী। আমরা বলতে চাই যে এই মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে কখনো মাননীয় প্রধানমন্ত্রী দলের পিছনে সার দৌড়বে, সারের পিছনে কৃষক দৌড়বে না, আজকে তা বাস্তবায়ন করেছে জননেত্রী শেখ হাসিনা। আগামীতে যখনো কখনো যদি সারের ক্রাইসিস না হয়, সে কারণে এই গোডাউনটি নির্মাণের চিন্তা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটি চক্রান্তকারী এই চক্রান্ত করছে যে এই গোডাউনটি বৈরাগীতে নিয়ে গিয়ে ব্যক্তি স্বার্থ সারিবদ্ধ করতে চাচ্ছে, হয়তো বা তারা অর্থনৈতিক ভাবে একটি অসৎ প্রশাসনের কর্মকর্তাদের বলতে চাই, মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি মহোদয় জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, উনি বলেছেন যে এটি 8টি উপজেলার মধ্যবর্তী, এমনকি টিপু মুন্সি মহোদয় জেলা প্রশাসককে বলেছেন আমার গাউদিয়ার জেলার কিভাবে এখান থেকে সার গ্রহণ করবে, তারাপুঞ্জের জেলার কিভাবে সার গ্রহণ করবে, মদনপুঞ্জের জেলার কিভাবে সার গ্রহণ করবে, এটি একটি দুরূহ ব্যাপার। অতএব এটি যেন কখনোই মধ্যবর্তী স্থানের বাইরে না যায়, যখন উনি এটি শোনেননি, কোনো ব্যবস্থা নেননি, তখন মাননীয় বাণিজ্য মন্ত্রী একটি ডিউ লেটার দিয়েছে,
আমরা আমাদের স্মারকলিপি সহ বিউলেটার নিয়ে আমরা শিল্প আমরা মাননীয় বিসিআইসি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি। মাননীয় সার মনিটরিং কমিটির মিটিং এ উপস্থাপন করলেন জেলা প্রশাসক বলেন এটি তো প্রক্রিয়াটি প্রায় আমরা যদি একবারের জন্য প্রস্তাব সেখানে সদর উপজেলার কৃষি অফিসার বললেন স্যার ওইখান থেকে সার নিয়ে আসতে। তো সাংবাদিক বন্ধুদের বলতে চাই আপনাদের কুরধার দাবি কৃষকের দাবি কৃষক যেন সারের পিছনে সত্যি আনা হয় কৃষককে যেন সারের জন্য গুলি খেতে হবে আপনার দাবি জানাচ্ছি ফার্টিলাইজার পক্ষ থেকে। এটি কৃষকের দাবি এটা কৃষকের আত্মীয় উপজেলার কৃষকের দাবি শুধু ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নয় বৈরাগীতে গোডাউন নির্মাণ হলে ওখানে গাড়ির সমস্যা ওইখানে ব্যাংক নাই এখানে নিরাপত্তার অভাব এবং ব্যয়ভার সারের পরিবহন খরচ অনেক দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাবে। আমরা আপনাদের মাধ্যমে সকলকে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আজকে আমরা রংপুরবাসী বা রংপুরের জেলার মেয়েরা যে আজকে পথে দাঁড়িয়েছি এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি নিদর্শন। আমরা বারংবার জেলা প্রশাসক মহোদয় বিসিএসি চেয়ারম্যান মহোদয়ের কাছে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে কত ক্ষতিগ্রস্ত হবে এটি আপনার বিবেচনায় আনা দরকার। আমরা ব্যক্তিগত স্বার্থে বা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি আজকে আপনাদের মাধ্যমে তারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বিষয়টিকে আপনার সিদ্ধান্ত মোতাবেক আপনি বিবেচনায় স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাশাপাশি রংপুরের নীতি সন্তান বারংবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাউনিয়া পীরগাছা উপজেলার এমপি রংপুরের প্রতিষ্ঠা এই হৃদয়ের তামিলা রংপুরের কৃষকের হৃদয়ের তামিলাকে প্রতিষ্ঠিত করবেন এই আশাবাদ রেখে আজকে তারা এই মানব হিসেবে রংপুরে বাপার একটি বিষাদা ব্যক্তিগত ধারণ ক্ষমতা বাপার গোডাউন এক থেকে পাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি ছিল যে কৃষকের পিছনে সার দৌড়াবে সারের পিছনে কৃষক দৌড়াবে না আস্থা বাস্তবায়ন হয়েছে ভবিষ্যতে যাতে যেন কোনো কৃষকের আর সার নিয়ে সংকটে পড়তে না হয় সেভাবেই তিনি আজকে এই গোডাউন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই গোডাউন নির্মাণ সিদ্ধান্তের পর পরে গোডাউন নির্মাণের জন্য যেখানে রেল লাইন থাকতে হয় যেখানে পুলিশি নিরাপত্তা থাকতে হয় যেখানে গাড়ির যথাযথ ব্যবস্থা থাকতে হয় যেখানে ব্যাংক ব্যবস্থা পর্যাপ্ত থাকতে হয় সেখানেই গোডাউন নির্মাণের সিদ্ধান্ত বিসিএসি কর্তৃক আছে। প্রাথমিক পর্যায়ে ধর্ষণা মৌজা রংপুর শহরের মধ্যবর্তী একটি স্থানে করা সিদ্ধান্ত গ্রহণ করে এক জমি অধিগ্রহণের কাজ চলছিল। আকস্মিক ভাবে আমরা জানতে পারলাম এটি একটি বিসিআইসির কর্মকর্তার চক্রান্তে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কৃষককে অনুমোদিত করে আজকে মিঠাপুরের 55 কিলোমিটার দূরে বৈরাগীতে এটি গোডাউন নির্মাণ করার একটি পায়তারা চলছে। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসককে এর জন্য স্মারকলিপি দিয়েছি মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি মহোদয় ওনার সঙ্গে ব্যক্তিগত ভাবে এটা নিয়ে কথা বলেছে এবং আমরা বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে যাবতীয় কাগজপত্র নিয়ে কথা বলেছি। মাননীয় বিসিআইসি চেয়ারম্যান বলেছে কৃষকের স্বার্থ সংরক্ষণ হয় এবং ডিলারদের স্বার্থ যেখান থেকে দ্রুত সার সরবরাহ সম্ভব হবে এবং যেখানে নিরাপত্তা বিঘ্নিত হবে না সেখানেই গোডাউন নির্মাণ হবে। তারপরে আমরা শঙ্কা বোধ করছি গত 26 তারিখে জেলা সার বীজ মনিটরিং এর মিটিং এ জেলা প্রশাসককে আমরা এই প্রস্তাবটি অনুমোদনের জন্য সিদ্ধান্ত আমি প্রস্তাব করলে উনি বললেন এটি তো জমি অধিগ্রহণের পর্যায়ে প্রায় আমি বললাম এটি আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না 30 লক্ষ মানুষের কথা বিবেচনা করে রংপুরের মধ্যবর্তী স্তরে গোডাউনটি নির্মাণে আমি দাবি জানাচ্ছি। আমরা আজকে গত কয়েকদিন আগে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি আজকে আমরা মানববন্ধন করলাম কৃষক এবং জেলা প্রশাসক যৌথভাবে আগামীতে যদি এই মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন না করে চক্রান্তকারীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার যে কোনো উপায় তারা করুক না কেন প্রয়োজন বলে আমরা ডিলার এবং কৃষক বলে আটটি উপজেলার সকল জায়গায় সার উত্তরণ এবং বিতরণ আমরা বন্ধ করে দিয়ে হলেও আমরা এই দাবি আদায় করব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই গোডাউন রংপুরের মধ্যবর্তী স্থানে নির্মাণ করার আমরা দাবি জানাচ্ছি। খোদা হাফেজ। আমরা আপনাদের রংপুরবাসী সহজে সহজ